এটার রং কি ভিতরের রং কেমন হবে এটার ভিতরের রং হবে হলুদ এই কালার তরমুজ বিক্রি হচ্ছে তো তরমুজের রং দেখেন এটা ভিতরের রং কেমন হবে এটা ভিতরের রং হবে আপনার লাল হ্যাঁ কেমন তরমুজ এবারে হলুদ তরমুজ আর আর এটার ভিতরে এটার রং কি ভিতরের রং কেমন হবে এটার ভিতরের রং হবে হলুদ এই কালার স্বাদ ভালো হবে কোনগুলো ভাই ওইটা কাটার পরে এইগুলো একটা নেবো হ্যাঁ এইগুলো কেটে দেখবো এটার ভিতরে কি কেমন কি আর স্বাদ কোনটার ভালো আমরা এটাও একটু দেখবো ওইটা তাহলে কেটে দেন হ্যাঁ ভাই ভালো না হলে কিন্তু আমরা টাকা দেবো না কিন্তু এখন এখানেই খাবো বুঝছেন আসলেই তো এর ভিতরে হলুদ দেখছি হ্যাঁ এর হচ্ছে বাইরে হলুদ আর ওইটার ভিতরে হলুদ এটা হচ্ছে ভিতরে লাল ভিতরে লাল ভিতরে লাল হবে এটা তো এটা এটা এখন আচ্ছা ওজন করে কাটেন তো দেখি এটা কি অবস্থা ভাই খাইতে স্বাদ লাগবে তো হ্যাঁ স্বাদ লাগবে বুঝেন কিন্তু স্বাদ না হলে টাকা দেবো না কিন্তু ঠিক আছে এক কেজি একশো আছে এটা এক কেজি একশো আচ্ছা কাটেন দেখ এটা ভিতরে কেমন হয় মনে হচ্ছে তো ভালো হবে ভিতরে রং তো মনে হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ ভালো ওয়াও এ তো সাধারণ তরমুজের মতোই মানে ভিতরের রং লাল এ কি সাধারণ তরমুজের থেকে কি খাইতে স্বাদ একটু ভালো নাকি স্বাদ হ্যাঁ ভালো মিষ্টি আছে এটা কাটার পরে ভিতরের রং লাল হলো তাই তো এই রাস্তার পাশে দেখলাম যে এই হলুদ রঙের তরমুজগুলো বিক্রি করতেছে তো এখান থেকে একটা তরমুজ নিয়ে কাটার পরে দেখেন এই যে ভিতরের রং কিন্তু এই হলুদ তরমুজগুলোর ভিতরের রং লাল ওইগুলো আসলে এই তরমুজগুলো কেমন স্বাদ একটু খেয়ে দেখি তারপরে আপনাদের জানাচ্ছি একটু মিষ্টি বেশি মানে সাধারণ যে তরমুজ ওর থেকে একটু মিষ্টি বেশি কিন্তু আসবে তো ওই রোডের সাইডে দেখেন এটা হচ্ছে যশোরের পতেঙ্গালি এখানে কিন্তু এই তরমুজগুলো বিক্রি হয় একটা আনকমন তরমুজ বলেই মনে করলাম যে হলুদ রং আবার একটা আছে ভিতরের রং হলুদ তো এই তরমুজগুলো এই যে দেখেন একেবারে রোড সাইডে বিক্রি করে আপনারা যদি কেউ খাইতে আসতে চান তাহলে আসতে পারেন